ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স হলো, দেখেন আমার এমএস এক্সেলে কিছু ডাটা আছে, তো এই ডাটাগুলোর মধ্যে আমার কিন্তু এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল আছে, তাই না? তো আপনাকে আপনার কোম্পানির বস বলতে পারে যে তুমি এই যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে এগুলোর মধ্যে তুমি প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করো। তখন আপনি ম্যানুয়ালি কীভাবে করবেন? আমার কিন্তু এখানে অল্প ডাটা আছে, আপনার কিন্তু তখন অনেক বড় ডাটা থাকতে পারে। তখন যদি আপনি এভাবে এই যে এক একটা করে যদি প্রশ্নবোধক চিহ্ন বসান, তাহলে ভাবুন তো জিনিসটা কত সময়ের প্রয়োজন হতে পারে। তো আমি আজকে আপনাদের যে টিক্সটি দেখাবো, আশা করি আপনি এক মিনিটে যত ফাঁকা সেল থাকুক না কেন আপনি কিন্তু জিনিসটা সলভ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি ফার্স্ট টু লাস্ট এই ডাটাগুলো ফুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি, কন্ট্রোল জি প্রেস করার পর এমন একটা বক্স আসবে। আসার পর এখানে দেখেন স্পেশাল নামে একটা অপশন আছে, স্পেশাল, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি এই যে দেখেন ব্ল্যাঙ্কস নামে একটা অপশন আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্কস, আপনি ব্ল্যাঙ্কসে এটা ক্লিক করে জাস্ট ওকে প্রেস করবেন। দেখেন যখনই ওকে প্রেস করবেন আমার আপনার কিন্তু যত ফাঁকা সেল থাকবে ও অটোমেটিক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর আপনি কোথাও ক্লিক না করে জাস্ট কিবোর্ডের যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছেন, আমি প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করতে চাচ্ছি, তো আপনি খালি জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কিবোর্ডের কন্ট্রোল ধরে ইন্টারপ্রেস করবেন। দেখেন ম্যাজিক, আমার কিন্তু অটোমেটিক জাস্ট 10-12 সেকেন্ডে কিন্তু আমার জিনিসটা সলভ হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা যত ফাঁকা সেল আছে আমার কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আপনি জিনিসটা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।